হ্যালো লার্নার্স আপনি কি কম্পিউটারে অ্যারাবিক লিখতে চান ইফ ইয়েস ইউ আর ইন দা রাইট প্লেস টু লার্ন কমপ্লিট অ্যারাবিক টাইপিং ইউটিউবে ইতিমধ্যে হয়তো অনেক ভিডিও দেখেছেন অ্যারাবিক টাইপিং এর যেখানে হয়তো অ্যারাবিক হরকত যেমন জবর জের পেশ উল্টো পেশ খাড়া জবর খাড়া জের মাদ্যে মুতাসিল মুনফাসিল সহ আরো অন্যান্য অ্যারাবিক সিম্বলগুলোর কিভাবে কমান্ড দিতে হয় বা কিভাবে টাইপ করতে হয় সে ব্যাপারে সঠিক দিক নির্দেশনা দেওয়া নেই আজকের ভিডিওতে পূর্ণাঙ্গ সলিউশন পাবেন যেখানে খাড়া জবর খাড়া জের পেশ এবং অন্যান্য মাদ্যের চিহ্নগুলো সহ সকল সিম্বলগুলো কিভাবে টাইপ করতে হয় তার পূর্ণাঙ্গ সলিউশন পাবেন পরে আরবি উনত্রিশটি হরফ কিভাবে কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে টাইপ করতে হবে সেই বিষয়টা দেখাবো তারপর পবিত্র কোরআনের একটি আয়াত টাইপ করে দেখাবো যেখানে ম্যাক্সিমাম হরকতগুলো চলে আসবে যেমন জবর জের পেশ এবং মধ্যে মুত্তাসিল খাড়া জবর ইত্যাদি বিষয়গুলো চলে আসবে এই বিষয়গুলো একটি আয়াত টাইপ করার মাধ্যমে আমি দেখিয়ে দিব যে কিভাবে কম্পিউটারে আরবি টাইপ করতে হয় হরকত সহ এরপর কিছু স্পেশাল আরবি শব্দ টাইপ করার নিয়ম শেখাবো যেটা ম্যানুয়ালি টাইপ না করে কিছু স্পেশাল শর্টকাট কমান্ড দেওয়ার মাধ্যমে কিভাবে আরবি শব্দগুলো টাইপ করা যায় যেমন আল্লাহ মুহাম্মদ সাল্লিসাল্লাম এরকম আরও কিছু স্পেশাল শব্দ কিছু শর্টকাট মেথডের মাধ্যমে আপনি অতি দ্রুত টাইপ করতে পারবেন সর্বোপরি যারা গ্রাফিক ডিজাইনার তাদের জন্য রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ও অ্যাডোবি ফটোশপে কিভাবে অ্যারাবিক টাইপ করা যায় অথবা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে সেই টাইপটুকু কিভাবে অ্যাডোবি ফটোশপ ও অ্যাডোবি ইলাস্ট্রেটরে পেস্ট করে সেখানে এডিট করা যায় সে ব্যাপারে থাকবে বিস্তারিত দিক নির্দেশনা তো চলুন আর কথা না বাড়িয়ে ঢুকে পড়ি কম্পিউটারে প্রথমে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টল ইনস্টলেশন দেখব তো ল্যাঙ্গুয়েজ ইনস্টলেশন করার জন্য আমি উইন্ডোজ টেন উইন্ডোজ টেন থেকে আসব সেটিং সেটিং এর মধ্যে আমাকে দেখতে হবে এখানে রিজিউন নামে কোনো অপশন আছে কিনা রিজিউন হ্যাঁ তো আমরা যদি এখানে ফাইন্ডিং করি রিজিউন নামে কোনো কিছু আছে কিনা এনিথিং রিজিউন এইচ রিজিউন হ্যাঁ তো এটা হচ্ছে উইন্ডোজ টেনের এর ক্ষেত্রে হ্যাঁ এখন আপনারটা যদি উইন্ডোজ সেভেন হয় তখন কি করবেন হ্যাঁ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যদি কোনো একটা আপনার প্রশ্ন জাগে আর কি যদি রিজিউনটা উইন্ডোজ সেভেনে এ পাবেন সেভেনও আপনার ঠিক একই নাম ল্যাঙ্গুয়েজ এন্ড রিজন নামে পাবেন এই রিজিউনটাকে মার্ক করে রাখেন জাস্ট এটা কি করবেন কন্ট্রোল প্যানেল থেকে যদি উইন্ডোজ সেভেন হয় ওখানে ক্লিক করে বাকি প্রসেসগুলো করতে পারবেন আর যদি উইন্ডোজ এক্সপি হয় উইন্ডোজ এক্সপি কিন্তু আপনার এই ডিফল্ট কি এই জিনিসটা দেওয়া নাই রিজিউন যেতে পারবেন কিন্তু ডিফল্ট ভাবে এই জিনিসটা পাবেন না তখন আপনাকে উইন্ডোজের এক্সপি সিডিটা প্রবেশ করাতে হবে রমে সিডি প্রবেশ করিয়ে তখন আপনি এই রিজিউন এটাকে ফাইন্ড করবেন ওখানে ক্লিক করুন তখন সিডি থেকে ওই ভাষাটা সে কপি করে নেবে আছে আর বাকিগুলোতে সেভেন টেন এবং এইট এগুলোতে ভাষার ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া দেওয়াই আছে আপনার উইন্ডিজের সাথে বাট ইনস্টল নাই এখানে এসে ইনস্টল করে নিতে হবে এখন আমি ইতিমধ্যে ইনস্টল করেছি যে রিজিউন ল্যাঙ্গুয়েজ এখানে আসেন ইতিমধ্যে আমার দুটো ভাষা ইনস্টল করা আছে ইংলিশ এবং অ্যারাবিক তো এখানে আপনি যদি থার্ড পৃথিবীর অন্য কোনো ভাষাও অ্যাড করতে চান সেক্ষেত্রে ইউ জাস্ট ক্লিক অন অ্যাড ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এখানে ক্লিক করবেন এখানে পৃথিবীর যে কোনো ভাষা আপনি জাস্ট মুহূর্তে ক্লিকের মাধ্যমেই অ্যাড করে নিতে পারেন হ্যাঁ ধরেন আমি আমাদের বাংলা ইংলিশ অ্যারাবিক এরপরে ধরেন আমরা আসামিয়া এই ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করবো ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করলাম সাথে সাথে এখানে অ্যাড হয়ে গেছে আপনাকে আর কিছুই করতে হবে না জাস্ট অ্যাড অ্যাড হওয়ার পরেই একটা ক্লিকে অ্যাড হয়ে গেছে কোনো আর কিছু করতে না আপনি এটাকে লিখার ক্ষেত্রে করতে হবে এই যে এখানে একটা বার ইনস্টল হয়ে যাবে হ্যাঁ এখানে আপনি এই যে আসামিয়া এটা দিয়ে আপনি লিখতে পারবেন জাস্ট ওটার কিবোর্ড সিস্টেম আপনাকে জানতে হবে ওই ভাষাটার কিবোর্ড সিস্টেম কেমন তো আমি এখন অ্যারাবিক আগেই সিলেক্ট করেছি এখানে অ্যারাবিক আছে হ্যাঁ অ্যারাবিকের লেআউটটা আপনাকে জানতে হবে কোন কীতে কোনটা তো ঠিক আছে আমি এখন আসামিয়া ল্যাঙ্গুয়েজটাকে রিমুভ করে দেব যেহেতু এটা আমি ইউজ করব না হ্যাঁ রিমুভ করাটাও এক ক্লিকের কাজ অ্যাড করাটাও এক ক্লিকের কাজ তাহলে ইনস্টলেশন কমপ্লিট তো আমাদের সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে আমরা আরবি উনত্রিশটি হরফ হ্যাঁ উনত্রিশটি ল্যাটার কিভাবে কিবোর্ড সিস্টেম কীভাবে আমরা এখানে ইনপোর্ট দিব হ্যাঁ তো আমরা যদি অ্যারাবিক উনত্রিশটি হরফ ধারাবাহিকভাবে যাই প্রথমে পরে কি আলিফ আলিফ দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব এইচ ঠিক আছে তারপর আমি এটা একটা স্পেস দিয়ে বা একটা ড্যাশ দিয়ে জন্য আপনাকে প্রেস প্রেস করতে হবে এফ এফ থেকে করলে আপনার বা পেয়ে যাবেন তারপর তা তা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে জ্যা কিবোর্ড থেকে জ্যা হ্যাঁ জ্যা দিলে তা পাবেন তারপর ফা সা হচ্ছে কিবোর্ড থেকে সরি আমার একটু প্রেস করে দেখি আসলে হ্যাঁ ই হ্যাঁ সা হচ্ছে ইতে মানে আরবি কম লিখা হওয়ার কারণে অনেক সময় কোনটাতে কি আছে ভুলে যাই সা হচ্ছে তাহলে ইতে পেলাম আমরা সা তারপর জিম জিম হচ্ছে সরি তে সরি তো না জিম হচ্ছে এই এই এটাতে হ্যাঁ সেকেন্ড কার্লি বলুন এটাকে সেকেন্ড কার্লি ওপেনিং সেকেন্ড কার্লি ওপেনিং যেটা ওটাতে জিম আছে হ্যাঁ আরবি হরফগুলো একটু এদিক ওদিক করে ছড়ানো আছে কিবোর্ডে একটু জেনে হবে তারপর আলি বা তাসা জিম তারপর কি হা হা হচ্ছে পিতে হ্যাঁ এটাকে বলা হয় হায়ে হত্যি মনে হয় হায়ে হত্যি হ্যাঁ আরবিতে তিনটা হা আছে তো এটা একটা যেটা কন্টনালির মাঝখান থেকে তার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় এ হাটা হ্যাঁ যেমন আল হামদু হ্যাঁ উচ্চারণ আমরা জানি উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে এটাকে মহারাজ বলা হয় সঠিক মহারাজ উচ্চারণ করতে হয় তো যাই হোক তারপর আমি জিম হা খ হ্যাঁ এটা হচ্ছে খ খটা হচ্ছে আমি ও উতে ও প্রেস করলে খ পাবেন হ্যাঁ এটা হচ্ছে খ ঠিক আছে তারপর জিম হ খ তারপর হচ্ছে দাল দাল হচ্ছে আপনার কিবোর্ডের সরি কিবোর্ডের যেটা সেকেন্ড কার্লি ক্লোজিং সেকেন্ড কার্লি ক্লোজিং ওইটাতে হ্যাঁ তারপর দাল জাল জাল হচ্ছে এইটা এই কিটার নাম কি এই কিটার নাম জানেন যেটা নাম্বারিং কি ওয়ান এর আগের আগের কিটা হ্যাঁ নাম্বারিং কি ওয়ান এর আগের কিটা এটাতে জাল এই কিটার নাম আসলে আমিও জানি না তারপর দাল জাল তারপর হচ্ছে রা রা হচ্ছে ফুল ফুল স্টপের জাল রা রা হচ্ছে কোথায় যেন বলতে গেলাম হ্যাঁ রা হচ্ছে ভিতে রা হচ্ছে কোথায় ভিতে হ্যাঁ তারপর জা 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 হচ্ছে ফুল স্টপ ইংলিশ ফুল স্টপের মধ্যে হ্যাঁ ফুল স্টোর মধ্যে রা যা তাহলে আলি বা তা সা জিম হা খ দাল জাল রাজা সিন হ্যাঁ সিন হচ্ছে এস এ হ্যাঁ সিনটা একটা মিল আছে হ্যাঁ এস এর সাথে সিন মিল আছে সিন তারপর শিন শিনটা হচ্ছে এ তে এ এ প্রেস করলে শিন তাহলে তাহলে আর কি আছে সিন শিন তারপর কি তোয়া না সিন শিন তোয়া যা হ্যাঁ তোয়া তোয়া হচ্ছে তোয়া হচ্ছে একটু কুজি আমি হ্যাঁ তোয়া পেয়েছি তোয়া হচ্ছে ডাবল ইনভার্টেড কমা হ্যাঁ ইনভার্টেড কমার মধ্যে ইনভার্টেড কমা হ্যাঁ তোয়া তারপর হচ্ছে জোয়া জোয়া তারপর হচ্ছে জোয়া জোয়াটা হচ্ছে কোশ্চেন মার্ক হ্যাঁ যেটা কিবোর্ডে কোশ্চেন মার্ক আছে বা স্ল্যাশ আছে ওটা প্রেস করলে জোয়া তারপর তোয়া জোয়া তারপর কি আইন 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 হচ্ছে ইউ তে হ্যাঁ ইউ প্রেস করলে আইন হ্যাঁ তারপর গাইন গাইন হচ্ছে ওয়াই ওয়াইতে গয়ন হ্যাঁ আইন তারপর ফা ফা হচ্ছে আর না সরি টি হচ্ছে ফা ফা তারপর কপটা আর এর মধ্যে হ্যাঁ এটা উচ্চারণ হচ্ছে পোর যারা আরবিক বুঝেন তারা বুঝবেন পোর উচ্চারণ কপ তারপর কাপ বারে উচ্চারণ এটা হচ্ছে এটা এটাকে কি বলে সেমিকোলন সেমিকোলন হ্যাঁ সেমিকোলন কিতে আছে এটা পপ কাপ তারপর হচ্ছে লাম 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 পাবো আমরা হচ্ছে জিতে কিবোর্ড জি প্রেস করলে লাম পেয়ে যাব কপ কাপ লাম মিম মিম হচ্ছে এলে কিবোর্ডের এল এল প্রেস করলে মিম পেয়ে যাব কপ কপ লাম মিম নুন নুন হচ্ছে কিবোর্ডের ডি ডিতে সরি কিবোর্ডের কেতে কে কেতে হচ্ছে নুন তারপর লাম মিম নুন ওয়াও ওয়াও হচ্ছে ওয়াও হচ্ছে সিতে হচ্ছে ওয়াও হামজা মিলিত আমরা শুধু ওয়াও হলে একটু সার্চ করি হ্যাঁ শুধু ওয়াও হচ্ছে কমাতে কমা কমাতে ওয়াও হ্যাঁ কমা প্রেস করলে ওয়াও আসবে তারপর লাম মিম নুন ওয়াও তারপর কি হামজা ইয়া হামজা 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 হচ্ছে সরি হামজা সরি হামজা হ্যাঁ হামজা হচ্ছে এক্স এ এক্স কীবোর্ড থেকে এক্স প্রেস করলে হামজা তারপর হচ্ছে ইয়ে হামজা লামা আছে না লামা লিপ হচ্ছে লামা লিপটা আসলে এটা যুক্তবর্ণ হ্যাঁ যুক্তবর্ণ দেওয়ার জন্য আমরা এই যে লাম প্রেস করার জন্য জি প্রেস করবো কীবোর্ড থেকে আবার আলিপ প্রেস করার জন্য এইচ প্রেস করব তাহলে এটা অটো যুক্ত হয়ে যাবে এখানে জয়েন করার জন্য কিছু চাপতে হয় না হ্যাঁ লামা তারপর মিম নুন ওয়াও হামজাল আমালি পিয়া ইয়াটা হচ্ছে ডিতে কি বোর্ডে ডিতে হ্যাঁ তাহলে আমাদের উনত্রিশ টিকা হয়েছে আমরা একটু কাউন্ট করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে আঠাশ উনত্রিশ আর দুটো হয়ে গেল ইয়া দুটো আছে না না ইয়া ইয়া দুটা না ইয়া একটাই আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন শিন এই সোয়াদ আমরা লিখি নাই সোয়াদি সোয়াদ লেখার জন্য কিবোর্ড থেকে দিব ডাব্লিউ হ্যাঁ ডাব্লিউ দিলে সোয়াদ তারপর দোয়াত দোয়াত লেখার জন্য কিউ হ্যাঁ কিউ ছাপলে দোয়াত সোয়াদ দোয়াত হ্যাঁ তাহলে আঠাশ তাহলে এখন তো হলো না পারফেক্ট ওকে আমরা পারফেক্টলি অ্যারাবিক উনত্রিশটা হরফ আমরা পারফেক্টলি টাইপ করলাম এখন অ্যারাবিকের অ্যারাবিকের আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের টাইপ করতে হয় যেমন এই যে আরেকটা হা আছে কিন্তু হ্যাঁ এটাকে বলা হয় মনে হয় হাই হাওয়া এটা হচ্ছে আইতে কিবোর্ডের আই কিবোর্ডের আই প্রেস করলে এটাকে এটা হা হ্যাঁ তারপর আরো আরেকটা তা আছে যে তাটা হচ্ছে গুলতা বলা হয় সেটা হচ্ছে এম এ কি এম এ গুলতা ওই তা তা কিন্তু একটাই কিন্তু লেখার ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় ওই লম্বা তা ইউজ করতে হবে আবার কোনো জায়গায় গুল তা ইউজ করতে হবে হ্যাঁ তারপর সিতে আছে ওয়াও সংযুক্ত হামজা হ্যাঁ সিতে আছে তো এই বিষয়গুলা এখানে আমরা শিখলাম যে আরবি উনত্রিশটি হরফ আমরা কিবোর্ডের মাধ্যমে কিভাবে টাইপ করতে পারি বা ইনপুট দিতে পারি তো আমাদের এরপর হচ্ছে হরকত সহ একটা আয়াত টাইপ করবে এখন আপনি একটু সামনে আসেন হরকত সহ একটা আমরা আরবি একটা কোরআন শরীফের একটা আয়াত টাইপ করবে এখন যেটার মাধ্যমে আমরা আসলে শিখতে পারবো কিভাবে আরবিতে হরকত দেওয়া যায় যেমন জবর জের পেশ তারপর আছে খাড়া জবর খাড়া জের ইত্যাদি এই জিনিসগুলো আমরা এখন শিখবো ইনশাল্লাহ তো এর জন্য আমি সুরা বাকারার সুরা বাকারার হ্যাঁ আমরা প্রথম দুটি দুই থেকে তিনটা আয়াত আমরা এখানে টাইপ করে ফেলি তাহলে আমরা আসলে অভ্যস্ত হয়ে যাব কিভাবে হরকতগুলো গুলো করা যায় তো আপনি হয়তো জানেন আরবিকের প্রথম দিকে কোরআন শরীফে কিন্তু কি ছিল না হরকত ছিল না এটা পরবর্তীতে সাহাবিদের জীবনের পরে আরো হাজাস বিন ইউসুফ নামে একজন শাসক যিনি দেখতে পেলেন যে কোরআন শরীফ এক এক জায়গায় এক পড়া হচ্ছে কারণ যারা নন আরবিক হ্যাঁ মুসলিমরা যখন আরব থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে নন এই হরকত ছাড়া আসলে পড়া পড়তে পারছে না জবরের জায়গায় পড়ে বলতেছে এভাবে হওয়ার কারণে হাজজাস বিন ইউসুফ নামে একজন শাসক তিনি প্রথম আরাবিকে হরকত সংযোজন করেছেন তো আসেন আমরা এখন একটা আয়াত লিখি আলিফলাম আলিফ আলিফের উপরে আলিফ লামের উপরে হ্যাঁ আলিফ লাম হ্যাঁ লামের উপরে আমরা দেখতে পাচ্ছি একটা মাদের চিহ্ন এটাকে বলা হয় মাদের চিহ্ন মাদ মানে হচ্ছে যেটাকে একটু টানতে হয় আর কি এটা যখন কেরাত পড়ে হুজুরারা তখন এখানে পড়ে আলিফলা এই যে টানা চার আলিফ পরিমাণ টানা এখানে এটার কারণ হচ্ছে তার উপর একটা মদ্দ আছে হ্যাঁ তো মধ্যটা আমরা দেওয়ার জন্য আমরা একটা ইউনিকোড বলেছিলাম ইউনিকোডটা হচ্ছে ইউনিকোডটা হচ্ছে মধ্যে মুত্তাসিল এটা আমার লামের উপর যেটা আছে এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল মত আছে কয় প্রকার এর মধ্যে একটা হচ্ছে মধ্যে মুত্তাসিল একটা হচ্ছে মধ্যে মুনফাসিল এখানে যেটা আছে এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল হ্যাঁ এটাকে চালালে পরিমাণ টানতে হবে এটার জন্য একটা কোড আছে আমরা কোডটা দিব প্রথমে আমরা অ্যারাবিকটাকে এখানে আমরা ইংলিশ করে দিব হ্যাঁ ইংলিশ করে আমরা টাইপ করব মদ্যে মুক্ত আনার জন্য জিরো সিক্স ফাইভ থ্রি হ্যাঁ তারপর কিবোর্ড থেকে কমান্ড দিব অল্টার এক্স হ্যাঁ তাহলে আমাদের যেটা মদ্য মদের চিহ্ন সেটা চলে আসবে তারপর হচ্ছে মিম তো আমি মিম প্রেস করলাম মিম দিলাম লাম চেপে সরি হ্যাঁ আমরা এখন আবার আরবিতে চলে যাব যেহেতু আরবিক লিখবো লাম চেপে মিম দিলাম মিমের উপরও কিন্তু একইভাবে একটা তসদিদ আছে হ্যাঁ তসদিদ তসদিদ আনার জন্য কি দিতে হবে শিফট ধরে এই চিহ্নটা হ্যাঁ এই চিহ্নটা হচ্ছে যে এই যে ওয়ানের আগে ওয়ানের আগে যে চিহ্নটা যে কিপ্যাডটা আছে ওটা ওটা দিয়ে তসদিদ দিলাম তারপর আমার আছে আবার মধ্যে মুতাসিলের চিহ্ন আছে আমি সেজন্য এটাকে আবার ইংলিশ করে ফেলবো ইংলিশ করে আমি টাইপ করব 0653 সিক্স হ্যাঁ জিরো দিয়ে অল্টার এক্স হ্যাঁ তাহলে আমরা পেয়ে গেলাম আলিফলাম মিমের সঠিক লিখিত রূপ আমরা পেয়ে গেলাম এখন আমরা আবার অ্যারাবিক করে ফেলব এখন আমরা আবার অ্যারাবিক করে শিফট ধরে জিয়াই দিলাম শিফট ধরে জিয়াই দিলে একটা টান আসবে যেটা আমরা ডিভাইড করতে পারি একটা আয় থেকে আরেকটা আয়া তারপর আমাদের আয়াতে বাকি আছে জা লিকাল কিতা বলো আরই বাফি লেল হ্যাঁ তো আমরা জা লেখাল লেখার জন্য আমরা এই কিটা দিলাম আলিফের আগে এই এই যে ওয়ানের আগে হ্যাঁ তারপর এটা একটা খাড়া জবর আছে হ্যাঁ খাড়া জবর তো খাড়া জবরটাও সাধারণভাবে আমাদের কিপ্যাডে নাই সেই জন্য আমরা কোড ব্যবহার করবো একটা তো এর জন্য আমি ইংলিশ কোড দিলাম ইংলিশ কোড দিয়ে খাড়া জবরের যেটা কোড সেটা হচ্ছে জিরো সিক্স সেভেন জিরো সেভেন জিরো হ্যাঁ আমরা দিয়ে দিলাম অল্ট এক্স হ্যাঁ জা তাহলে এটার উপর খাড়া জবর আমরা খুবই নিশ্চিন্তে দিয়ে দিলাম এই খাড়া জবর খাড়া জের এই চিহ্নগুলো আসলে খুবই ঝামেলা করে যেহেতু কি কিপ্যাডে নাই সেই জন্য এই জিনিসগুলা এভাবে ইউনিকোডের মাধ্যমে ডিফাইন করে দিলাম তারপর আমরা আবার অ্যারাবিকে চলে যাই এখান থেকে অ্যারাবিক জা লিকা তাহলে আমি বাকিটা লিখে ফেলি লামের নিচে যেহেতু জ্যার হবে জের দেওয়ার জন্য দিবেন শিফট এ শিফট এ দিলে জের হ্যাঁ তারপর কাপ কাপের উপর জবর দেওয়ার জন্য শিফট কিউ শিফট কিউ দিলে আমরা জবর দিতে পারি তারপর আছে হচ্ছে জালিকাল কিতাব হ্যাঁ জালিকাল লামের উপর আমরা দিব জজম বলে বা সাকিন বলে কন্ট্রোল এক্স হ্যাঁ কন্ট্রোল এক্স তারপর কিতাব কাপ কাপের নিচে জ্যার শিফট এ তারপর হচ্ছে তা তা হ্যাঁ আমরা যে প্রেস দিলাম তা এর উপর হবে আবার আবার কিন্তু কি খাড়া জবর তো খাড়া জবর যেহেতু আমরা ইউনিকোডের মাধ্যমে ডিফাইন করে দিব সেক্ষেত্রে আমরা এটাকে ইংলিশ করে দিব আর খাড়া জবরের ইউনিকোড আমরা জানি জিরো সিক্স সেভেন জিরো জিরো সিক্স সেভেন জিরো হ্যাঁ অল্ট এক্স হ্যাঁ তাহলে কিতাবও খাড়া জবর হয়ে গেছে এখন আমরা ইংলিশ থেকে আবার রাবিক করে দিলাম বা টাইপ করলাম এবং এটার উপর পেশ দিব পেশ দেওয়ার জন্য শিফট ই শিফট ই দিলে পেশ হ্যাঁ তারপর লাম লাম আলিফ তারপর এটার উপর জবর হবে শিফট কিউ রাইবা রা রায়ের উপর জবর তারপর জবর আমরা শিফট কিউ দিয়ে দিলাম ইয়া ইয়ার উপর জজম তারপর বা পর জবর কিউ লা তারপর হচ্ছে ফিহি দিলাম টি প্রেস করে হ্যাঁ তারপর ইয়া হ্যাঁ জজম দিলাম হা দিলাম ফিহি হ্যাঁ যার হচ্ছে শিফট এ আমি বলেছি ইতিপূর্বে তারপর এখানে একটা ছোট একটা জিম আছে এটা দেখতে পাচ্ছেন জিম এই জিমটা হচ্ছে এখানে মানে এটা হালকা করে থামা থামাটা আসলে জরুরি না যদি থামতে চান থামতে পারেন তো এই হালকা করে থামার জন্য জিম চিহ্নটি যদি আপনি দিতে চান সেটা আমরা ইউনিকোডের মাধ্যমে করতে পারি আমি ইংলিশ করে দিলাম জিমের জন্য আমাদের ইউনিকোড হচ্ছে জিরো সিক্স আহ বড় হাতের ডি এবং বড় হাতের এ দিয়ে আমরা আল্ট এক্স হ্যাঁ তাহলে আমরা জিম দিয়ে দিলাম এরপর আমি আবার এখান থেকে অ্যারাবিক করে দিলাম অ্যারাবিক করে দিলাম আমি এদিকে রাখি আবার অ্যারাবিক করার পর আমার তারপরে হচ্ছে হুদলিল মু হ্যাঁ তাহলে আমরা হা পেশ দিলাম শিফট ই দিয়ে যেহেতু এগুলো বলে ফেলেছে একবার আমি এগুলো উচ্চারণ করছি না লিখে যাচ্ছি তারপর হচ্ছে দাল হ্যাঁ ডালের উপর দুই জবর দুই জবর দেওয়ার জন্য হচ্ছে শিফট ডাব্লিউ শিফট ডাব্লিউ দিলে দুই জবর আবার শিফট এস দিলে দুই জের ঠিক আছে শিফট ডাব্লিউ দিলে দুই জবর শিফট এস দিলে দুই জের তারপর হচ্ছে হুদা ইয়া ইয়া আছে তারপর হুদা লিল মুতাকিন লাম সরি লাম লামের নিচে আছে জের শিফট এ দিলাম আবার লাম লাম লামকে ধরবে এবার এটার উপর জজম বা সাকিন হবে তারপর মিম মিমের উপর পেশ দিলাম শিফট ই তারপর তা তা দিলাম তা এর উপর আছে তাসদিদ শিফট ধরে এই কিটা যেটা হচ্ছে একের আগে এটা দিলাম তারপর তার উপর জবর জবরের জন্য শিফট কিউ তারপর হচ্ছে কপ হ্যাঁ কপ প্রেস করলাম আমি তারপর এটা নিচে জ্যাড দিলাম ইয়া দিলাম তারপর হচ্ছে নুন হ্যাঁ নুনের উপর আমরা দিলাম এটাকে কি বলে জবর হ্যাঁ এরপর একটা আয়াতের চিহ্ন দিতে পারেন অথবা শিফট দিয়ে এভাবে একটা টান দিতে পারেন তো যদি আপনি আয়াতের চিহ্ন যেগুলো কোরআন থাকে বিভিন্ন রকম চিহ্ন ইউজ করা হয় তো আমি একটা চিহ্ন যদি মাধ্যমে তাহলে সেই চিহ্নটি হচ্ছে আপনি প্রেস করবেন এখানে আমি চেঞ্জ করলাম জিরো সিক্স হ্যাঁ ডিই ক্যাপিটাল লেটার হবে আল্ট এক্স হ্যাঁ তাহলে একটা আয়াতের চিহ্ন আমি দিয়ে দিলাম এইভাবে করে আপনি বাকিটা টাইপ করতে পারেন হ্যাঁ খুবই সহজে তো এখানে একটা জিনিস লক্ষ্য নিয়ে আমি একটা ফন্ট ব্যবহার করেছি এখানে ফন্টার নাম হচ্ছে একেবারে অ্যারাবিক টাইপ সেটিং এই ফন্টার নাম হ্যাঁ অ্যারাবিক টাইপ সেটিং ফন্ট আপনি অ্যারাবিক টাইপ সেটিং লিখে যদি আপনি সার্চ করেন গুগলে পেয়ে যাবেন এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করে তারপরে কাজ করবেন তো এটা ছাড়া যে অ্যারাবিক হবে না তা না এই ফন্টটা একটু সুন্দর এবং এটাতে হ্যাঁ খুব সুন্দরভাবে অ্যারাবিক টাইপ হয় এবং এটা আরও একটা কারণে জরুরি সে কারণটা হচ্ছে আরবিক টাইপ সেটিংয়ে কিছু সিম্বল আছে যেমন এই যে খাড়া জবর এবং আরও অন্যান্য সিম্বল যে জিম এবং আয়াত এই জিনিসগুলো আপনি অ্যারাবিক টাইপ সেটিং ফন্ড থেকে খুব সহজে পেতে পারেন কিভাবে পাবেন আমি সেটাও দেখাবো তো তার আগে আমি আরও একটা লাইন টাইপ করব যেটাতে যেটাতে হচ্ছে যেটাতে আছে খাড়াজের হ্যাঁ এর মধ্যে খাড়াজের নাই তো আমরা কারাজে পেয়েছিলাম কোথায় যেন লীলাফি না হ্যাঁ লীলাফি একটা সুরা আছে সুরা কুরাইশ এটাতে আমরা ইলাফি হিম থেকে একটু টাইপ করি তাহলে আমরা খারাজের পেয়ে যাব তো আমি আবার এটাকে অ্যারাবিক করে দিচ্ছি দেন আমি এদিকে আসলাম তো আমি আলিপ দিলাম আলিপ দিয়ে খারাজের দিব খারাজের দেওয়ার জন্য আমরা যে ইউনিকোডটা ব্যবহার করব সেই ইউনিকোডটা হচ্ছে জিরো সিক্স জিরো ফাইভ সিক্স দিয়ে খানা জের হয়ে গেল তারপর আরো একটা বিষয় আমার কাছে জানতে চেয়েছে অনেক উল্টু পেশ উল্টু পেশটা হচ্ছে আমি নর্মালি কোন একটা ওয়ার্ড লিখি ধরেন বা সরি আমি অ্যারাবিক করে দিই প্রথমে বা টাইপ করলাম এর উপরে একটা উল্টু প্যাশ দিব হ্যাঁ উল্টু প্যাশ তো উল্টো দেওয়ার জন্য আমি আবার ইংলিশ করে একটা ইউনিকোড টাইপ করবো সেটা হচ্ছে জিরো সিক্স ফাইভ সেভেন হ্যাঁ এটা দিয়ে আল্ট এক্স তাহলে উল্টো প্যাশ চলে এসেছে এভাবে আপনার আরও হাজারো সিম্বুল থাকতে পারে সবগুলো সিম্বুল এখন আপনি কোথায় পাবেন কিভাবে পাবেন সেই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ধরেন আমি যে খাড়া জবরের একটা ইউরিকোড ইউজ করলাম তারপর উল্টো পেশের জন্য একটা ইউনিকোড ইউজ করলাম খাড়া জেনের জন্য একটা ইউনিকোড ইউজ করলাম এই কোডগুলো আসলে কোথায় পাবেন সেই বিষয়টা আমরা এখন ডিফাইন করব তো এর জন্য আপনি অ্যারাবিক টাইপ সেটিং এই ফর্মটাকে বিশেষভাবে ডাউনলোড করে নেবেন অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই ফর্মটার ডাউনলোড লিংক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি আসবেন ইনসার্ট ইনসার্ট থেকে যাবেন থেকে মোর এখানে আসবেন তারপর এখানে অ্যারাবিক টাইপ সেটিং এটা লিখে দিবেন এ কেন একটা ফন্ট থাকতে পারে ধরেন এখানে এটা আছে হ্যাঁ তো এটা থাকলে আপনি এখানে এসে লিখে দিবেন হচ্ছে অ্যারাবিক টাইপ সেটিং লিখে যদি এখানে সার্চ করেন তাহলে এই ফন্টার অধীনে যে সিম্বলস গুলো আছে সেগুলো পেয়ে যাবেন তো আমি আমি এখন ধরেন জাহালিকা লিখবো হ্যাঁ জাহালিকা জালটা আমি কিবোর্ড থেকে করে দিয়ে কিবোর্ড থেকে টাইপ করলাম জালটা হ্যাঁ এটার উপর খাড়া জবরটা আমি এখান থেকে খুঁজে নিব এই যে এখানে যদি আমি এখানে অনেকগুলো হওয়ার কারণে একটু খুঁজতে হবে সার্চ করতে হবে তো আমি একটু নিচের দিকে দেখি এই যে এই যে এই যে এইটা হ্যাঁ পেয়ে গেলাম এটার উপর ডাবল ক্লিক করেন এই যে খাড়া জবর চলে এসেছে অনুরূপভাবে আপনি আরবির উনত্রিশটি হরফ এবং এছাড়া অন্যান্য যেগুলো আছে সবগুলো কিন্তু আপনি এখানে পাবেন এখানে ডাবল ক্লিক করা মাত্রই সেগুলো এখানে চলে আসবে এমনকি এখানে উর্দু এগুলো কিন্তু উর্দু এই যেগুলো উর্দুর কিছু হরফ সেগুলো আপনি এখানে পাবেন হ্যাঁ এখান থেকেই মূলত ডাবল ক্লিক করলে আপনার পেজে ইনসার্ট হয়ে যাবে তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আরও বিভিন্ন সিম্বল যেমন আমি কয়েকটা দেখিয়েছি ইতিমধ্যে খাড়া জবর খাড়া জের উল্টুপ্যাস হ্যাঁ আয়াত তো মধ্যে আপনি এখানে পাবেন যেমন এখানে সার্চ করলে যে জজম হ্যাঁ তারপরে আরো বিভিন্ন ধরনের একটু খুঁজে নিতে হবে কষ্ট করে হ্যাঁ যদি আপনাদের কোন একটা সমস্যা থাকে সেটা আপনারা দয়া করে এখান থেকে খুঁজে নেবেন এখানে সবকিছু পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে খাড়া জবরটার জন্য আমি একটা কোড ব্যবহার করেছিলাম যেটি আমি আপনাকে একটু আগে বলেছিলাম যেটার ইউনিকোডটা কিভাবে ডিফাইন করব এটাতে ক্লিক করার সাথে সাথে নিচে আপনাকে কোডটা দেখাবে যেটা আমি টাইপ করেছিলাম জিরো সিক্স সেভেন আমি এটা এখান থেকে নিয়েছি এবং এটা শর্টকাটের জন্য এটা লিখে অল্ট এক্স টাইপ করতে হবে যেটা আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড বলে দিচ্ছে যেমন আপনি এই এইভাবে আপনি যে কোনো একটা হরপও টাইপ করতে পারেন যেমন এই যে খ হ্যাঁ এটাকে আপনি টাইপ করবেন এভাবে ইউনিকোড দিয়ে তাহলে জিরো সিক্স টু ই দিয়ে হ্যাঁ অল্টার এক্স অল্টার এক্স দিবেন বা এখানে শর্টকাট কি দেখাচ্ছে ও হ্যাঁ বা ও দিয়ে দেখবেন তাহলে হয়ে যাবে হ্যাঁ এখানে যেটা দেখায় মূলত ওভাবে কাজ করবেন হ্যাঁ তাহলে আপনি সব কিছু এখান থেকে ইনসার্ট করতে পারবেন এরপর আমরা আমরা আমাদের কিবোর্ডে কিবোর্ডে আপনি সবগুলো কি টাইপ করেন বা আমি যদি আমি যদি আমার নাম্বার প্যাড থেকে এক দুই তিন চার টাইপ করি কিন্তু স্বাভাবিকভাবে এগুলো আপনার কীবোর্ডে কাজ করবে না এখানে কিন্তু ইংলিশ এক দুই তিন চার উঠে যাবে হ্যাঁ ইংলিশ এক দুই তিন চার উঠে যাবে কিন্তু আমার এখানে ঠিক অ্যারাবিক সংখ্যায় উঠতেছে এর কারণ আমি একটু করে বলতেছি তো যদি আপনার আপনার কীবোর্ডে যদি এটা কাজ না করে সেক্ষেত্রে আপনি এক দুই তিন চার এই সংখ্যাগুলোকেও অনুরূপভাবে ইনসার্ট থেকে এসে সিম্বল মোর সিম্বল দেন এখান থেকে এই যে এক ডাবল ক্লিক করেন বা এটার ইউনিকোড দিয়ে ডিফাইন করেন জিরো সিক্স সিক্স ওয়ান দুই তিন চার এভাবে আপনি সংখ্যাগুলো এখান থেকে ক্লিক করে নিয়ে আসতে পারেন আর যদি আপনার কিবোর্ড থেকে কাজ করাতে চান হ্যাঁ আর যদি আপনার কিবোর্ড থেকে কাজ করাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে ফাইল আপনার অফিস বাটনের ফাইলে যাবেন বা অফিস বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে যাবেন অপশনস হ্যাঁ অপশনসে আসবেন এরপর আসবেন এখান থেকে অ্যাডভান্স এরপর নিচের দিকে স্ক্রল করতে থাকবেন এরপর এখানে দেখতে পারবেন একটা বিষয় নিউমেরাল হ্যাঁ নিউমেরাল এটা মূলত যদি অ্যারাবিক থাকে এরকম অ্যারাবিক আপনার ডিফল্টভাবে এটা অ্যারাবিক থাকবে নিউমেরাল ডিফল্টভাবে আমি অ্যারাবিক করে দিলাম তো অ্যারাবিক করার পরে আমি যদি এখন আমার নাম্বার কিপ্যাড থেকে আমি যদি টাইপ করি এ যে দেখেন এক দুই তিন চার এভাবেই আসছে হ্যাঁ যেভাবে আমার এখানে কিন্তু অ্যারাবিক ডিফাইন করে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ এরপরেও আমি আমার কিপ্যাড থেকে টাইপ করলে সেটা অ্যারাবিক হচ্ছে না সেটা ইংলিশ হচ্ছে তো এই সমস্যাটা আপনাদের ক্ষেত্রে এভাবেই হবে তো যদি আপনি কিপ্যাড থেকে টাইপ করা বিষয়টা যদি হুবহু অ্যারাবিক পেতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ফাইলে সেম অপশন্স আসতে হবে এরপর আসতে হবে অ্যাডভান্সড তারপর একে নিচের দিকে স্ক্রল করবেন দেন নিউমেরাল এটা অ্যারাবিক থেকে আপনি দিবেন কনটেক্সট কি দিবেন কনটেক্সট দিবেন হ্যাঁ কনটেক্সট দেওয়ার পর ওকে করলাম ওকে করার পর সাথে সাথে কাজ করবে না দু চার পাঁচ সেকেন্ড সেকেন্ড একটু অপেক্ষা করবেন যাতে এটা একটু সময় নেই তারপর আপনি এখন টাইপ করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ এবং দশ হ্যাঁ এইভাবে করে আপনি অ্যারাবিক নাম্বারগুলো টাইপ করতে পারেন তো আমরা শিখলাম কিভাবে নাম্বার আপনি কাজ আপনার কম্পিউটার থেকে। এখন আমরা কিছু স্পেশাল ওয়ার্ড শিখবো যে স্পেশাল ওয়ার্ডগুলো কিছু ইউনিকোড টাইপ করলেই এগুলো অ্যারাবিকে পরিণত হবে এর জন্য আপনার কিবোর্ড ইংলিশ রাখবেন ইংলিশ রাখার পর আপনি এখান থেকে টাইপ করবেন এফ ডি এফ টু হ্যাঁ এরপর আল্ট এক্স দিবেন তাহলে এই যে আল্লাহ হয়ে গেল হ্যাঁ এই কোডটা লিখলেই লিখে আল্ট অ্যাক্স প্রেস করলে আল্লাহ হয়ে যাবে আরবি এরপর আমি আরও কয়েকটা ওয়ার্ড টাইপ করি যেমন আমরা অনেক সময় সাল্লিউসাল্লাম এই ওয়ার্ডটা লিখতে হয় তো এটা লেখাটা অনেক সময় সাপেক্ষ অনেক বড় একটা ওয়ার্ড সেটা আমরা শর্টকাট ইউনিকডের মাধ্যমে লিখতে পারি ইউনিকোডটা হবে আমি প্রেস করতেছি এফ ডি এফ এ হ্যাঁ সবগুলো ক্যাপিটাল হবে দেন অল্ট এক্স তাহলে সাল আলহি ওয়াসাল্লাম হয়ে গেছে এরপর এরকম আরও কিছু আছে যেমন মোহাম্মদ তারপর আকবর রসুল হ্যাঁ তারপর আরও অনেকগুলো এরকম আছে যেগুলো আপনি বিভিন্ন ইউনিকোড ব্যবহার করে কাজ করাতে পারেন আমি সেগুলো সব লিখছি না সেগুলো কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার তো বরাবরের মধ্যে আপনারা চলে আসবেন ইনসার্ট ইনসার্ট থেকে আসবেন সিম্বল সিম্বল থেকে সরি আমরা আবার ইনসার্ট সিম্বল মোর সিম্বলস দেন এখানে লিখে দিবেন অ্যারাবিক টাইপ সেটিং আমি আবার লিখে দিচ্ছি অ্যারাবিক লিখলে হবে তো এখন আপনি এখানে একটু নিচের দিকে আসেন এই যে মোহাম্মদ হ্যাঁ আমি এখানে মোহাম্মদ লিখব তাহলে আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম তাহলে মোহাম্মদ ইনসার্ট হয়ে গেল এরকম বিভিন্ন রকম স্পেশাল কিছু ওয়ার্ড আপনি এখানে রেডিমেড পাবেন যা এখানে ডাবল ক্লিক করা মাত্রই আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখানে অনেক অনেক এরকম আছে এগুলো আপনি একটু দেখে নিতে হবে যেমন এই জিজ সাল্লাহ আলী মোহাম্মদ আল্লাহ আরও বিভিন্ন রকম ওয়ার্ড এখানে আছে জাস্ট এটা এই সাল্লাহ আলি সাল্লাম এটার যে ইউনিকোড এই যে এফ ডি এফ এ হ্যাঁ এটা লিখে শর্টকাট কি হচ্ছে এটা লিখে তারপর অল্টার এক্স দিবেন এখানে আপনাকে বলেই দিচ্ছে সব কিছু তো গাইস ঠিক আছে আমি আর দীর্ঘায়িত করব না টিউটোরিয়াল অনেক সময় আমাদের বিভিন্ন কোরআন শরীফের আয়াত লিখতে হয় বা টাইপ করতে হয় তো কোরআন শরীফের কোনো আয়াত যদি আপনার কম্পিউটারে টাইপ করতে হয় সেক্ষেত্রে আপনাকে এই আয়াতগুলো অনেক সহজে আপনি টাইপ করতে পারেন বা টাইপ না করেও আপনার মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতে পারেন সেটা কিভাবে সম্ভব এর জন্য আপনাকে একটা অ্যাডেন্স ইনস্টল করে নিতে হবে তো আমার পেয়ে যাবেন আমার ভিডিওর নিচে একটা লম্বা ডেসক্রিপশন আমি সেখানে আপনি পড়ে দেখলে পুরোটা দেখতে পাবেন যে একটা দেওয়া আছে ওই লিঙ্ক থেকে আপনি অ্যাডিনসটা ডাউনলোড করে সেটাকে কম্পিউটারে ইনস্টল করবেন তো আমি অ্যাডিনসটা এখনো ইনস্টল করি নাই আমার এখানে অ্যাডিনসে আসলে এখানে দেখেন বিজয় ক্লাসিক্যাল ক্লাসিক কনভার্টার ছাড়া কোনো অ্যাডিনস নাই তো অ্যারিসটা আমি আমার কম্পিউটারে যেখানে ডাউনলোড করে রেখেছি তোমাদের সেখানে চলে যাচ্ছি তো আমরা কোরআন ইন ওয়ার্ড টু এই জিপ ফাইলটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা অ্যারাবিক টাইপ সেটিংয়ের এর ফন্টটাও দেখতে পাচ্ছি এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব দুটাই ডাউনলোড করে নেবেন এই কোরআন ইন ওয়ার্ড টু এটা জিপ অবস্থায় পাবেন এটাকে কোনোভাবে আনজিপ করবেন না আনজিপ করলে এটা কাজ নাও করতে পারে তো এটা জিপ থাকা অবস্থায় এটার মধ্যে ডাবল ক্লিক করে অ্যাক্সেস নেবেন তারপর সেট আপ কোরআন ওয়ার্ড এখানে ডাবল ক্লিক করবেন দেন ইয়েস প্রেস করবেন নেক্সট আবার নেক্সট নেক্সট ইনস্টল নেক্সট ফিনিশ আমরা কোরআন ইন ওয়ার্ড এটাকে ইনস্টলেশন কমপ্লিট করলাম এখন আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি অ্যারেন্সের দেখতে পাই এখানে কিছুই নাই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা একবার রিস্টার্ট দিব এটাকে ক্লোজ করে দিলাম দেন আমি আবার আমার মাইক্রোসফট ওয়ার্ডটা আবার নতুন করে ওপেন করছি এখন আমরা অ্যাড ইন্স আসলে দেখতে পাচ্ছি আল কোরআন হ্যাঁ আল কোরআন নামে একটা আমরা নতুন অ্যাড ইনস পেয়ে গেলাম এখন ধরেন আপনার সোরা বাখারা সোরা বাখার দুই নম্বর আয়াত থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত কোনো কারণে আপনার কম্পিউটারে টাইপ করতে হচ্ছে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এখানে আল কোরআন আসেন তারপর গ্যাট অ্যারাবিক আসেন তারপর এখানে আছে আল ফাতেহা আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে আল বাকারা হ্যাঁ আল বাকারা আমাদের কতটুকু লাগবে আয়াত এখানে আমরা দিব ধরেন দুই নাম্বার আয়াত থেকে পাঁচ পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত ফ্রন্ট সাইজ চোদ্দ আমরা ইউনিকোড দিতে পারি নিউ নিউরান দিতে পারি আমি প্রথমে ইউনিকোড দিলাম ওকে তাহলে আমরা দেখেন সুর আ বাখরার দুই থেকে দুই নম্বর থেকে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত অটোমেটিক টাইপ হয়ে গেছে দ্য লিকেল কিতাব ওলো অরয় ব ফি হিহুদুল লেল মুত্তকিন আল লাজিনা ইউ মিনু না বিল গয় বি ও ইক ইমুন সোলেত হমিম রাজ তো ভাইরা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা অ্যারাবিক ইনসার্ট করলাম কোনোরকম টাইপ না করে এভাবে পুরা কুরান শরীফের যেখান থেকে প্রয়োজন আপনি টাইপ এভাবে সার্চ করে কোয়েরি করে নিয়ে আসতে পারেন তো আমি আরেকভাবে একটু ইনসার্ট করি আমি আবার আসবো অ্যাডিনস দেন আল কোরআন দেন গেট অ্যারাবিক এবার আমি আসবো অন্য একটা সুরা আসি এখানে সবগুলো পুরু কোরআন শরীফের একশো চোদ্দোটি সুরা এখানে দেওয়া আছে আমি ধরেন সর্বশেষ সুরা কাউসার হ্যাঁ সুরা কাউসার এটাকে ধরলাম এক থেকে আয়াত এক থেকে তিন হ্যাঁ তিনটা আয়াত এই আছে এখানে তারপর ফন্ট সাইজ চোদ্দো বা আমি একটু বাড়িয়ে দিই ছাব্বিশ প্রথমে এটা আমরা ইউনিক করে নিয়েছিলাম এবার একটা নিউ লাইনে নিই দেন ওকে তাহলে প্রতিটা আয়াত নতুন নতুন লাইন করে এখানে আসতে এখানে দেখেন ইন অত ইন ক্যাল কৌসার ফস্লি লি র পিকা আবতার হ্যাঁ তাহলে আমরা সোরা কৌসারের তিনটা আয়াত আমরা খুব সুন্দরভাবে অ্যারাবিক অ্যারাবিক যেই আয়াডিনসটা আমরা ইনস্টল করেছি আল কোরআন নামক সেখান থেকে নিয়ে এসেছি এভাবে আপনি যে কোনো সুরা নিয়ে আসতে পারেন তো এখন আমরা আরেকটু অ্যাডভান্স বিষয় শিখবো সেই বিষয়টা হচ্ছে যারা ডিজাইনার হ্যাঁ গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্যই মূলত এই পার্টটা আপনি যদি ডিজাইনার না হয়ে তাহলে সেটা না দেখলেও আপনার চলবেন তো আমি এই এই যে যে আয়াত আয়াতে টাইপ করলাম এই কারিমাটা যদি আপনি আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটরে পেস্ট করতে চান হ্যাঁ ডিজাইন পারপাসে সেক্ষেত্রে আপনি কিভাবে এই টাইপগুলো ব্যবহার করতে পারেন এটা আপনি আল কোরআন থেকে ইনসার্ট করেন বা নিজে টাইপ করেন যে কোনো টাইপ বা আপনি সরাসরি অ্যাডোবিল স্টেটার ফটোশপে কিভাবে আরবি লিখতে পারবেন সেই বিষয়টা নিয়ে এখন বিস্তারিত আলোকপাত করব আমি সাইফুল বিন আ এখন আমি পুরোটাকে কন্ট্রোল এ ধরে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি নে কপি করলাম দেন আমি আমার কম্পিউটার থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সি সিটা ওপেন করছি তো এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম ফাইল থেকে নিউ নতুন একটা ফাইল নিচ্ছি আমি এখানে ইঞ্চি করে দিচ্ছি তারপর আমি এখানে টাইপ টুলটা নিয়ে পেস্ট করবো বাট সবকিছু হজবরল দেখাবে আমি পেস্ট করলাম এবং ফর্ম সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি সব কিছু হজ দেখাচ্ছে এখানে এটা কাজ করছে না কারণ এখানে আমরা ইউনিকোড দিনাই অবশ্যই ইউনিকোড দিয়ে ইনসার্ট করতে হবে যদি আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করাতে চান এবার আমি একটু ফটোশপে যাই ফটোশপে গিয়ে কোনো লাভ হয় কিনা দেখি এডুবি ফটোশপ আপনারা একটু ওয়েট করেন অবশ্যই আমি এটার ফলাফলটা আপনাদেরকে দেখাবো ভালো কিছু ফলাফল দেখাবো তার আগে আমি একটু টেস্ট করে নিই প্রথমভাবে বা প্রাথমিকভাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটর আমাদের সাথে কি ধরনের বিহেভ করে সেটা আমরা একটু টেস্ট করে নিব তারপর আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরকে উপযুক্ত যা দেওয়ার সেটা দিয়ে আমরা আমাদের কাজ করিয়ে নিব তো আমি নিউ থেকে একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি এখানে ইউএস পেপার এটা দিলাম সিএমআই কে করে দিচ্ছি যেহেতু আমরা প্রিন্টিং নিয়ে কাজ করি খেয়ে তো আমি একটু ট্রাই করি এখানে লিখার চেষ্টা করি তো আমি লিখলেই দেখা যাচ্ছে বাংলা আসতেছে এখানে বাংলা ফন্ট বাংলা ফন্ট ডিফাইন করা আছে নিশ্চয়ই আমি এখানে করে দিলাম অ্যারাবিক অ্যারাবিক টাইপ সেটিং এখানে এসেছে অ্যারাবিক বা এটুবি অ্যারাবিক দিতে পারি এবার আমি যদি একটু লিখা ট্রাই করি তাও সরি সরি আমার এখানে অ্যারাবিক দিতে হবে কিবোর্ড থেকে এবার আমি যদি একটু লিখি হ্যাঁ এই যে আমি লিখলাম আলহামদু হ্যাঁ আলহামদু লিখলাম বাট এগুলো ছেঁড়া ছেঁড়া আসতেছে এটা কোনোভাবেই কাজ করছে না আর আমি যদি এখন এডুবি ইলাস্ট্রিটরে লিখি আমি এডুবিটরে একটু লিখি হ্যাঁ এখানেও যদি আমি একটু ট্রাই করি এখানেও সব ছেঁড়া ছেঁড়া আসতেছে কোনোভাবেই এগুলো সংযুক্ত করা যাচ্ছে না হ্যাঁ তো এখন এটার মেডিসিনটা কীভাবে হতে পারে এটার মেডিসিন হচ্ছে আমি ফটোশপে আবার আসলাম এসে এখান থেকে এডিট বা আমি শর্টকাট প্রেস করি কন্ট্রোলকে কন্ট্রোল কে প্রেস করলাম এরপর এখান থেকে টাইপে আসবেন আপনারা টাইপ টাইপে সেখানে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান এটাকে সিলেক্ট করে দিবেন দেন অকে করেন এবার এই ডকুমেন্টটাতে কাজ করবেন আমি এটাকে একবার ক্লোজ করি এরপর নতুন আরেকটা ডকুমেন্ট নিই এনি সাইজ আমি আবার এফ নিয়ে নিচ্ছি এরপর আমি এবার টাইপ টুল নিয়ে আবার কাজ করি টাইপ নিলাম এখন আমি যদি একটু লিখার চেষ্টা করি আমি একটু বাড়িয়ে দিচ্ছি ফন সাইজ বাড়িয়ে দিলাম এবার আমি যদি একটু লিখি আমরা হ্যাঁ আমরা সংযুক্ত করতে পেরেছি তাহলে দেখা যাচ্ছে আমরা ফটোশপেও অ্যারাবিক লিখতে পারছি তবে ইলাস্ট্রেটর এখন আমরা লিখতে পারি নাই ইলাস্ট্রেটর কি কোনো ওয়ে আছে হ্যাঁ ইলাস্ট্রেটরে কোনো ওয়ে থাক বা না থাক আমি আপনাদেরকে যে সহজ পদ্ধতিটা বলে দিব সেটা হচ্ছে এখান থেকে যেই আমরা একটা লাইন লিখেছি বা আলহামদুলিল্লাহ এতটুকু লিখেছি এটাকে আপনি আমি এখান থেকে টাইপ লেয়ার নিয়ে আসি সরি লেয়ার অনলি লেয়ার্স ডাবল ক্লিক করে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দেন আপনি আপনার ইলাস্ট্রেটর প্রোগ্রামে এসে এটাকে পেস্ট করেন কন্ট্রোল ভি তাহলে দেখেন এখানে অটো সংযুক্ত হয়ে গেছে হ্যাঁ তাহলে এটার সলিউশন আমরা যেটা বুঝতে পারলাম ইলাস্ট্রেটরে ফটোশপে একটু করে লিখবেন লিখে তারপর সেটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন এখন আমি এটা এটা এখানে লিখতে পারেন ধরেন আমি এখন লিখতে যাব পুরো লাইনটা হ্যাঁ যদি আপনি জ্যার জবর দিতে চান তাও দিতে পারেন হ্যাঁ লি লাহি লামের উপর খাটা জবর হবে তো খাটা জবরের জন্য আমরা ইনসার্ট করতে পারি আমরা আবার চলে যাব হচ্ছে কোথায় যেন আমরা এখান থেকে আসবো অবজেক্ট সরি অবজেক্ট থেকে আসবো গ্লিপ হ্যাঁ গ্লিপ একটু আমরা ফাইন্ডিং করি বা সরি টাইপ টাইপ থেকে গ্লিপ হ্যাঁ গ্লিপে এসে এখানে আমরা এন্টায়ার ফন্ট এখানেও আপনি খুঁজে দেখতে পারেন তবে আমি এখানে লিখে দিব এডোবি অ্যারাবিক আছে আমি এখানে দিব অ্যারাবিক টাইপ সেটিং প্রথম আমরা এখান থেকে অ্যারাবিকটা মুছে আমরা এখানে ইংলিশ করে দিলাম দেন আমি অ্যারাবিক টাইপ লিখে সার্চ করলাম তাহলে অ্যারাবিক টাইপ সেটিং পেয়ে গেলাম তাহলে এখানে খাটা জবর যেটা আছে সেটা একটু ফাইন করেন আমার এখানে হবে ফন্ট আবার চেঞ্জ হয়ে গেল বা আপনি এখানেও একটু খুঁজে দেখতে পারেন খাটা জবর আছে কিনা বা আমি আবার অ্যারাবিক টাইপ সেটিং গেলাম এখান থেকে আপনি একটু খুঁজে দেখবেন কোথায় খাড়া জবরটা আছে তো আমি টিউটোরিয়াল আসলে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখান থেকে খুঁজে দেখবেন এবং একটা এখান থেকে ডাবল ক্লিক করলে এটা এখানে সার্ট হয়ে যাবে অথবা আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ড যেমন আমি এখান থেকে অ্যারাবিক টাইপ করাটা অনেকটাই ইজি আবার ইলাস্ট্রেটর বা ফটোশপ থেকে আমি লিখলাম ধরেন বিসমিল্লার কথাই বলি বিসমিল্লাটা লিখে বলি রহিম এই যে যেটা লিখলাম আমরা জ্যাট জবর বা হরকত দিয়ে লিখতে পারি তো লিখে এটা আমি এবার ইলাস্ট্রিটর এসে পেস্ট করি তাহলে আবার আবার একই সমস্যা ছেঁড়া হয়ে যাচ্ছে তো এই জন্য আমরা ফটোশপ থেকে প্রথমে একটা কপি করব ফটোশপ থেকে কপি করলে সেটা কেন আর ছেঁড়া ছেঁড়া হবে না আমি পেস্ট করলাম এরপর এই লেখাটা রেখে আপনি ওয়ার্ডে আসেন কন্ট্রোল সি এটাকে কপি করলাম দেন ইলাস এসে এটাকে কন্ট্রোল ভি করেন তাহলে দেখা যাচ্ছে আর এটা ছেঁড়া হয়ে যায়নি বা ভেঙে যায়নি ফোনটা হ্যাঁ এখন আপনি চাইলে এখানে বাকিটুকু এডিটি করতে পারবেন ধরেন আমি বিসমিল্লাহি রহমান রাহিম লিখে আবার লিখব হ্যাঁ আলহামদু আলহামদু হ্যাঁ রাবিল হ্যাঁ যাই হোক আপনি আপনি এখানে টাইপ করতে পারবেন অথবা এম এস থেকে পুরোটা লিখে এখানে নিয়ে আসতে পারবেন এবং এখানে কাস্টমাইজ করতে পারবেন আবার যখন এটাকে আপনি আউটলাইন করতে চান কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে আউটলাইনে করতে পারেন হ্যাঁ বা বিভিন্ন ফন্ট দিয়ে আপনি দেখতে পারেন তো এই হচ্ছে টোটাল অ্যারাবিক সলিউশন যে কিভাবে আপনি এম ওয়ার্ডে অ্যারাবিক টাইপ করে সেটাকে ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করাবেন এবং বিভিন্ন হরকতগুলো খাড়া খাড়া খারাজের বা প্যাশ এই জিনিসগুলো কিভাবে দিবেন তো এর বাইরেও আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না আমি টোটাল সলিউশনটা দেওয়ার চেষ্টা করেছি তো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনার কমেন্টস কমেন্টসটাই সলিউশন দিয়ে দিব যে অ্যারাবিকের যেই অংশটা আপনি পারছেন না সেই অংশটা সলিউশন দিয়ে দিব অ্যারাবিক নিয়ে হয়তো আমি আর কোনো টিউটোরিয়াল তৈরি করব না যেহেতু আমি পূর্ণাঙ্গ সলিউশন এই টিউটোরিয়ালে দেওয়ার চেষ্টা করেছি গাইস এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাইফুল বিনা গালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে আরবি টাইপিং শিখতে পারে